ওয়েলকাম ব্যাক টু হার্ডওয়্যার অ্যাডভাইসড আরও একটি কেসিংয়ের রিভিউ নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে গেলাম আজকে আমাদের সাথে রয়েছে ডার্ক ফার্স্ট ডিএলএম টোয়েন্টি ওয়ান ম্যাশ ব্ল্যাক কেসিংটি প্রথমেই বলে রাখি এটা কোনো স্পন্সর ভিডিও না আমাদের পকেট মানি থেকে এই কেসিংটি ক্রয় করা তো আজকের এই ভিডিওটিতে কেসিংটি নিয়ে বিস্তারিত একটি ধারণা দেবো আমি মোহামিন ফ্রম হার্ডওয়্যার অ্যাডভাইস লেটস গেট স্টার্ট প্রথমেই আসা যাক আনবক্সিংয়ে কেশিংটির ভিতরে আপনারা পাবেন একটি ইউজার ম্যানুয়াল গাইড কিছু জিপটাই পরিষ্কার করার জন্য একটি ফাইবার ক্লথ এবং মাদারবোর্ড ও পিএসি ইনস্টলেশনের জন্য কিছু স্ক্রু এবার আসা যাক কেসিংটির আউটলুকে কেসিংটি সম্পূর্ণ স্কোয়ার শেপের কেসিংটির সামনে রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট ম্যাশ খালি চোখে এর ফ্রন্ট ম্যাশটা একদম সমান মনে হলেও এটা আসলে সম্পূর্ণ সমান না হালকা আকাবাকা এটা অনেকটা ডাইনামিক থ্রি ফিল দেয় আসা যাক কেসিংটির সাইড প্যানেলে এর সাইড প্যানেলটি টেম্পার্ড গ্লাসের তৈরি সাইড প্যানেলটির ইউনিকনেস হচ্ছে এর ম্যাগনেটিক ডোর সিস্টেম অর্থাৎ অন্য অন্য কেসিংয়ের মতো এটা চারটা স্ক্রু খুলে খোলা লাগে না একটি ম্যাগনেটের মাধ্যমে কেসিংটির সাইড প্যানেলটি লেগে থাকে কেসিংটির সাইড প্যানেলটি সম্পূর্ণ ডিটাচেবল দুইটি লিভারের মাধ্যমে প্যানেলটি বসে থাকে প্যানেলটি একটু উপরের দিকে প্রেশার দিলেই খুলে আসে কেসিংটির ডান সাইডে রয়েছে একটি রেগুলার মেটাল সাইট প্যানেল মেটাল সাইড প্যানেলটির সামনের দিকে হোল করে দেওয়া আছে যাতে করে বাতাস ভিতরে ঢুকতে পারে কেসিংটির উপরের দিকে রয়েছে একটি ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার কেসিংটির বটম সাইডে চারটি পা দেওয়া রয়েছে যাতে করে পাওয়ার সাপ্লাই এয়ার ইনটেক করতে পারে পাওয়ার সাপ্লাইটিতে ডাস্ট পাওয়ার সাপ্লাই ভ্যানটিতে ডাস্ট ফিল্টার দেওয়া রয়েছে এটি একটি মাইক্রো এটিএক্স কেসিং সুতরাং এতে আপনারা মিনি আইটিএক্স এবং সর্বোচ্চ মাইক্রো এটিএক্স মাদারবোর্ড সাপোর্ট করতে পারবেন মাদারবোর্ড ইনস্টলের পর সিপিও পাওয়ার কানেক্টর প্রবেশ করাতে পারবেন যদি আপনি এটি এক্স মাদারবোর্ড ব্যবহারকারী হয়ে থাকেন কেসিং হিসাবে তাহলে আমাদের সাজেশন থাকছে রিভেঞ্জার এক্সেট এত আপনি ডোর সিস্টেম টেম্পার গ্লাস পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন চারটি প্রি ইনস্টল আট জিবি ফ্যান কেসিংটির রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে লিঙ্ক উপরে আই বাটনে দেওয়া থাকলো ডিএলএম টোয়েন্টি ওয়ান ম্যাশ এই কেসিংটিতে সর্বোচ্চ একশো ষাট মিলিমিটার সিপিইউ কুলার ব্যবহার করতে পারবেন ম্যাক্সিমাম জিপিউ সাপোর্ট করবে তিনশো তিরিশ মিলিমিটার কেসিংটি টপ সাইডে সর্বোচ্চ দুশো চল্লিশ মিলিমিটার এবং রেয়ার সাইডে সর্বোচ্চ একশো বিশ মিলিমিটার রেডিয়েটর সাপোর্ট করবে টেম্পার গ্লাসের বিপরীত পাশে দুটি সাতা এসএসডি মাউন্টের ব্যবস্থা রয়েছে পিএসইউ শ্রাউডের নিচে রয়েছে একটি এসডিডি ট্রে কেসিংটিতে দেওয়া রয়েছে চারটি পিসিআই এক্সপ্যানশন স্লট যা পপ সিস্টেম অর্থাৎ বাংলা ভাষায় গুতেয়া গাতে খোলা লাগে আর কি এছাড়া কেসিংটিতে রয়েছে জিপিও ভার্টিক্যাল মাউন্টের ব্যবস্থা কেসিংটির সুইচ পজিশনিং হল টপ ফ্রন্ট সাইডে সুইচ হিসেবে থাকছে একটি পাওয়ার বাটন রয়েছে একটি রিসেট বাটন যা এমন ছোট এটিকে প্রেস করতে হলে আপনাকে পুনরায় বাচ্চা হিসেবে জন্ম নিতে হবে রিসেট বাটনের সাথে রয়েছে একটি ইউএসবি থ্রি ও দুটি ইউএসবি টু সাথে আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাক ও মাইক্রোফোন জ্যাক সুইচগুলোর কোয়ালিটি ছিল মোটামুটি এবার কেসিংটির এয়ার ফ্লো নিয়ে আলোচনা করা যাক কেসিংটিতে এয়ার ফ্লোয়ের কথা চিন্তা করে ফ্রন্ট সাইডে সম্পূর্ণ ম্যাশ দেওয়া আছে ম্যাশটির নিচে এয়ার ইনটেকের জন্য তিনটি একশো বিশ মিলিমিটার ফ্যান ব্যবহার করা যাবে টপ সাইডে দুইটি একশো বিশ মিলিমিটার বা একশো চল্লিশ মিলিমিটার ফ্যান ইনস্টল করতে পারবেন রেয়ার সাইডে একটি একশো বিশ মিলিমিটার ফ্যান ইনস্টল করতে পারবেন তবে কেসিংটিতে কোনো প্রি ইনস্টল ফ্যান দেওয়া হয়নি এটলিস্ট রেয়ার সাইডে একটি ফ্যান দেওয়া উচিত ছিল তবে আপনারা যদি আফটার মার্কেট কেসিং ফ্যান ব্যবহার করেন তাহলে ভালো পরিমাণ এয়ার ফ্লো পাবেন তা নিশ্চিন্তে বলা যায় কেসিংটিতে কেবল ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া আছে একটু সময় নিয়ে কেবল ম্যানেজমেন্ট করলে ক্লিন লুক দেওয়া সম্ভব তো যারা মাইক্রোটেক্স ফর্ম ফ্যাক্টরের কেসিং খুঁজতেছেন তাদের জন্য এটি ঠিকঠাক আছে তবে মনে রাখবেন যেহেতু কেসিংটিতে কোনো প্রি ইনস্টল ফ্যান দেওয়া নেই সেহেতু আফটার মার্কেট কেসিং ফ্যান লাগিয়ে নেবেন না হলে আপনার এর অবস্থা এমন হবে কেসিং ফ্যান হিসেবে রেকমেন্ডেশন রইল পিসি কুলারের হালো ফ্যানটির রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিওটির লিংক উপরে আই বাটনে দেওয়া থাকবে তো আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন এবং এরকম ইন্টারেস্টিং পিসি হার্ডওয়্যার রিলেটেড রিভিউ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও ফেসবুকে যদি পিসি হার্ডওয়্যার রিলেটেড এরকম নিউজ জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আসতে পারেন এবং পিসি হার্ডওয়্যার রিলেটেড কোনো সমস্যার সমাধান খোঁজার জন্য আমাদের গ্রুপটিতে জয়েন দিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আরেকটা বিষয় এই কেসিংয়ের যদি আপনারা আর ফুটেজ বিস্তারিত ফুটেজ দেখতে চান তাহলে আমাদের বাংলাদেশ কেসিং কমিউনিটি একটা গ্রুপ আছে ওটাতে জয়েন দিতে পারেন ওটার লিঙ্কও আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আজ এ পর্যন্তই গরমে জীবন অতিষ্ঠ বেশি বেশি পানি খাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ